দশ সেকেন্ডের ছোট্ট এ দোয়াটি মাত্র একবার পড়ুন। সত্তর জন ফেরেস্তা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা তোমরা এই আমলটি করো, কারণ অল্প সময় কিন্তু সওয়াব অনেক বেশি। আপনি একটা জিনিস চিন্তা করেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি আবার রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত সারা দিন কত সময় আপনি নষ্ট করেন, কত অবসর সময় আপনি নষ্ট করে দিয়েছেন, অথচ এই সময় দিয়েছেন আল্লাহ পাক আপনাকে ইবাদত করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে সৃষ্টি করার মূল কারণ হচ্ছে যাতে করে তারা আমার ইবাদত করতে পারে। তো সেজন্য আপনি ইবাদত করবেন কেমন করে? আপনি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, আপনি যদি এই দোয়াটি পড়েন, আপনি একবার পড়বেন, সত্তর জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত সওয়াব লিখবে। এবং রাসূল বলেছেন, সওয়াব লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যাবে। আপনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেন এবং খুব ভালোভাবে চিন্তা করেন যে আপনি বাজারে যখন যাচ্ছেন, আপনার হাতের মধ্যে যখন বাজারের ব্যক্তি থাকে, তখন আপনি অনেক দূর পর্যন্ত যদি হেঁটে যান, তাহলে আপনি এত সময় পর্যন্ত হাঁটছেন, আপনি কত হাজার বার এই দোয়াটি পড়তে পারবেন। এই দোয়াটি পড়তে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, এর চাইতে বেশি সময় আপনার লাগবে না। তো আপনি যদি যে কোনো সময় হাঁটছেন, আপনি মুখে মুখে এই দোয়াটি পড়ছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অফুরন্ত নিয়ামত, মা আসালুকুম আলাইহি মিন আজরিন ইন নাজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, কত নিয়ামত আপনি আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক আপনাকে সব দিয়ে দিবে। আপনার যা প্রয়োজন আল্লাহ পাক আপনাকে সব দিয়ে দেবে, কিন্তু তার জন্য আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন জান্নাতে যাবে তখন মানুষ একটি বিষয় নিয়ে আফসুস করবে, মানুষের কোনো আফসুস থাকবে না, তার সব চাওয়া পাওয়া সেদিন পূরণ হয়ে যাবে, সেখানে কোনো আফসুস থাকবে না। দুনিয়াতে কি কষ্ট করেছে তার সেই কষ্টের কথার মনে থাকবে না, কিন্তু তার একটি বিষয়ে খুব বেশি আফসুস থাকবে এবং তার হৃদয়ে বারবার কলা নাড়বে যে কেন আমি দুনিয়াতে আমার অবসর সময়গুলোকে আমি হেলায় দোলায় কাটিয়েছি। ওই সময়টার জন্য বান্দা আফসুস করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে লোকেরা একটি জিনিসের জন্য আফসুস করবে, সেই জিনিসটি হচ্ছে যেই সময়টাতে সে সুবহানাল্লাহ ছাড়া কাটিয়েছে, মানে যেই সময়টাতে সে তাসবিহ ছাড়া কাটিয়েছে। এবং চিন্তা করেন, আপনি যদি এই ছোট্ট দোয়াটি প্রতিদিন 1000 বার করতে পারেন, 1000 বার যদি আপনি ছোট্ট দোয়াটি পড়তে পারেন, তাহলে আপনার কত সওয়াব হবে। দুনিয়ার মানুষ টাকা পয়সা ইনকাম করার জন্য কি করে? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার হিসাব মানুষ করে, এবং মানুষ খুব গর্বের সাথে এই কথা বলে যে তার কাছে এত টাকা আছে যার কোনো হিসাব নাই। অথচ মানুষ এই কথা বলে না যে সে এত আমল করেছে, তার সওয়াব কতটুকু হবে তার কোনো হিসাব নেই। একদমই সহজ, সে আমলটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে ছোট্ট এই দোয়াটি সাহাবারা ভালো করে শুনে রাখো, তোমরা যদি পড়তে পারো তাহলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখবে। সাহাবারা প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সেই দোয়াটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আমি আপনাদেরকে আবারও বলছি, যাতে করে ভালো করে নোট করে নেন, এগুলো লিখে নেন, যাতে করে বাসায় গিয়ে মানুষের সামনে বর্ণনা করতে পারেন, আপনার স্ত্রীকে বলতে পারেন যে তুমি আমলটি করো। সেই দোয়াটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বলেন তো এখানে কতটুকু সময় লাগছে? মাত্র 10 সেকেন্ড। আমি হিসাব করেছি 10 সেকেন্ড সময়ও লাগবে না। তা আপনি যদি প্রতিদিন নিয়ত করে 1000 বার পড়েন, তাহলে আপনার কতটুকু সওয়াব হয়েছে সে হিসাব আপনি করতে পারবেন না। সুতরাং ছোট্ট সময় কিন্তু সওয়াব অনেক বেশি। এ আমল করার মতো তৌফিক দান করুক আল্লাহ পাক, আমিন।